সবাইকে আমার প্রণাম আজকের লাইফটা সাড়ে আটটা থেকে নেবার কথা ছিল কিন্তু আমি একটা কাজে ফেসে গেছিলাম তো তাই সেই টাইমটাকে নটা করা হয়েছে তো দেরি হয়েছে এটার জন্য আমি ক্ষমা প্রার্থী আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি আলোচনাটাকে যতটা শর্ট আমি রাখার চেষ্টা করছি তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে দশম বন্ধুর গল্প এটা একটা বেদান্তের খুব সুন্দর এবং খুব গুরুত্বপূর্ণ একটা গল্প যেটা থেকে আমাদের অনেক কিছু ধারণা এই গল্পটার ফলে আমার অন্তত অনেক ধারণা স্পষ্ট হয়েছে তো দশম বন্ধুর গল্পটা যে দশটা বন্ধু তারা পিকনিক করতে বেরিয়েছে তো খুব আনন্দ বন্ধুরা গেলে যা হয় হই উল্লোর গল্প তো যেই জায়গায় তাদের পিকনিক করতে যাওয়ার কথা সেই পথে একটা খরস্রোতা নদী পড়ে তো এখন দশটা বন্ধুকে নদী পার করতে হবে তো দশটা বন্ধু নদী পার করেছে তো একজন বন্ধুর মনে হলো যে আমরা এতজন আছি আর নদীরটা তো অনেক স্রোত আছে তো একবার গুনে দেখি যে সবাই পারাপার হতে পেরেছে কিনা তো তারা গুনছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয় জন অব্দি গুনে দেখছে যে তাদের যে দশম বন্ধু সে নেই তো সে ভাবছে কি হলো আমরা তো দশজন ছিলাম এখন নজনকে কেন গুনছি গুনতে পাচ্ছি দশম বন্ধু কোথায় তো আর একটা বন্ধু বললো দূর তুই ভুল গুনছিস দাঁড়া আমি আমি গুনে বলছি তো তারপরে সেও গুনে দেখলো যে নজন আছে দশজন নেই যতবারই গুনছে ততবারই নজন আসছে তো এবার তো তাদের মাথায় হাত তারা সবাই কান্নাকাটিতে ভেঙে পড়লো তারা বলল যে আমরা দশজন ছিলাম একজন বন্ধু কি তার মানে ভেসে গেল সে কি পারাপার হতে পারেনি তো তারা ভীষণ হাউতাস করছে একবারে কান্নাকাটি করছে আর যতবারই তারা গোনার চেষ্টা করছে ততবারই দেখছে যে নজন আছে দশজন নেই তো তখন যখন তারা একবারে হতাশ হয়ে পড়েছে যে আমাদের দশম বন্ধু কোথায় কোথায় খুঁজব যদি নদীর সাথে ভেসে গিয়ে থাকে বাঁচাবো কি করে তো তখনই পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল তো সেই লোকটা এসে বলল যে কি ব্যাপার তোমরা এত দুঃখ করছো কেন তোমাদের কি হয়েছে তোমরা এতজন নজন মিলে তোমরা এত কান্নাকাটি করছো তো তখন সেই বন্ধুগুলো বলল যে দেখুন আমরা একটা জায়গায় যাচ্ছিলাম তো এই নদীটা আমরা পার করে এসেছি কিন্তু আমাদের একজন বন্ধু সে আমরা দশজন ছিলাম কিন্তু একজন বন্ধু সে নদীতে ভেসে গেছে তাই আমাদের মনে ভীষণ দুঃখ হয়েছে আমরা বুঝতে পারছি না কি করব। তো তখন সে লোকটা যে পাশ দিয়ে যাচ্ছিল সে হাসছে সে বলছে তুমি চিন্তা করো না তোমাদের দশম বন্ধু হারাইনি সে আছে তো তখন তারা বলছে এটা কি করে সম্ভব আমরা এতজন মিলে এতবার করে গুনছি আমরা তো কই পেলাম না আপনি কি করে বলছেন যে দশম বন্ধু আছে আমরা খুঁজে পেলাম না কেন তখন বলছে বিশ্বাস করো দশম বন্ধু আছে একটা কাজ করো আমার সামনে তুমি তো তারা কি হয়েছে তারা গোল করে দাঁড়িয়েছে যে ঠিক আছে আপনি যখন বলছেন আমি আরেকবার গুনছি বারবারই তো গুনলাম আপনি কেন আবার গুনতে বলছেন আপনি আমাদের কথা বিশ্বাসই করছেন না তো বলছে তুমি গুনো না তুমি আমার উপরে বিশ্বাস রেখে তুমি আবার গুনো তো সে গুনছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বলে এই যে দেখুন নজন বন্ধু দশম বন্ধু আমাদের নেই বারবার গুনছি নয়তে এসেই থেমে তো যাচ্ছি আপনি এবার বলছেন যে আপনি জানেন দশম বন্ধু কোথায় তাহলে আপনি এবার আমাদের বলে দিন আমার বন্ধু কি কোথায় তাহলে আমরা খুঁজে পাবো তখন সে লোকটা কি করলো যেই লোকটা গুনছে যেই বন্ধুটা গুনছে তার হাত নিয়ে তারই বুকে দিয়ে বলল যে এই তুমি তুমি দশম বন্ধু এতক্ষণ তোমরা সবাই নিজেকে ছেড়ে তোমরা গুনছিলে তোমরা শুরু থেকে দশজনই ছিলে কিন্তু যেহেতু নিজেকে বাদ দিয়ে গুনছিলে তাই নজন আসছিল দশম বন্ধু কোনোদিন হারাই নি সে সব সময় ছিল তো এবার এই যে গল্প এই গল্পটা ভগবানকে চিঠি লিখে বলেছিলেন তো এই পবিত্রটার এসেন্স কি এই গল্পটার ইম্পর্টেন্স ইমপ্লিকেশন বা সিগনিফিকেন্স বা এই গল্পের মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে বলছে কি যে আমাদের জীবনে নজন বন্ধু আছে আমাদের সবার জীবনে নজন বন্ধু আছে তারা কারা আমাদের এই পঞ্চ আর মন বুদ্ধি চিত্ত অহংকার এই চার পাঁচ আর চার মিলে নয় আমাদের সবার জীবনে এই নটা বন্ধু এবং এই নটা বন্ধুকে দেখতে গিয়ে গুনতে গিয়ে আমার যে আসল বন্ধু দশম বন্ধু যেটা আমি নিজে সেই আত্মা বা ব্রহ্ম আমরা সেটাকে ভুলে যাই আমরা সেই আত্মা বা ব্রহ্ম বা দশম বন্ধু যেটা আমি নিজে আমরা এই আসল জিনিসটাকে বাদ দিয়ে আমরা এই নজন বন্ধুকেই খালি সারা জীবন ধরে গুনতে থাকি এবং এই নজন বন্ধুকে নিয়েই আমরা মেতে থাকি তাই দশম বন্ধু যা আমি নিজে আমি তাকে পাই না তাই জীবনে কোনো না কোনো সময় দেখি কি আমি নিজের কাছেই নিজে অজানা আমি নিজেই যেন কোথাও হারিয়ে গেছি নিজেকে ঠিক খুঁজে পাই না কারণ কি সেই দশম বন্ধুর সাথে আমার পরিচয় নেই সেই দশম বন্ধুই আমি নিজে আমি আমাকেই বাদ দিয়ে আমি সারা জীবন বাকি সব কিছু করি আত্মাকে কিন্তু আলাদা করে খুঁজে পেতে হবে না দশম বন্ধুকে তো খুঁজে পেতে হয়নি আলাদা করে সে সেখানেই ছিল তাকে শুধু আমি বাদ দিয়ে বাকি সব কিছু গুনছিলাম এই যে লোকটা বুকে হাত দিয়ে বলল তুমি সেই দশম বন্ধু সে তো দশম বন্ধুকে কোথাও থেকে টেনে আনেনি বা খুঁজে আনেনি তাই আত্মাকে খোঁজার কোনো বিষয় নেই এখানে শুধু এইটুকু জানতে হবে যে আমি সেই আত্মা আমি হয়ে আছি আলাদা করে আমাকে নিজেকে খুঁজে বার করতে হবে না আমি যে নিজেকে পেয়েই আছি শুধু এইটুকু জানতে হবে এই জন্যই এই গল্পটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং যেই লোকটা বুকে হাত দিয়ে দেখালো যে তুমি সেই দশম বন্ধু এই লোকই হচ্ছে আমাদের জীবনে গুরু সে তাদের কাছে আমরা যাই হাউতাস করতে করতে যে আমার সব কিছু নেই আমার জীবনে আমি একদম শূন্য আমার ভীষণ দুঃখ কষ্ট তখন গুরু বলে যে ঠিক আছে তুমি গোনো মানে কি তুমি সাধনা করো প্র্যাকটিস করো তুমি দেখো তোমার পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় সেখান থেকে আরো গভীরে যাওয়ার চেষ্টা করো মনেরও আরো গভীরে যাওয়ার চেষ্টা করো বুদ্ধিরও আরো গভীরে যাওয়ার চেষ্টা করো এইটাকেই তুলনা করছে গোনার সাথে গুরু বলে যতক্ষণ তুমি গোনো না যতক্ষণ তুমি নয়ক দিয়ে আসছো তুমি গোনো যখন সেই শিষ্য নয়ক দিয়ে আসে যখন শিষ্য দেখে যে সে দশম বন্ধুকে পাচ্ছে না সে নিজেকে খুঁজে পাচ্ছে না সে সাধনা করতে করতে বা মনন ধ্যান করতে করতে একটা জায়গায় এসে আটকে গেছে তখন সে সব কিছু গুরুর কাছে সমর্পণ করে সে বলে গুরুদেব আমি আমার নিজের স্বরূপকে খুঁজে পাচ্ছি না যেমনি তারা বলল যে আমি আমাদের দশম বন্ধুকে খুঁজে পাচ্ছি না আপনি কিছু রাস্তা দেখান তখন গুরু এই হাত দিয়ে নিজের বুকে হাত দিয়ে বলে তুমিই সেই দশম বন্ধু গুরু আত্মাকে খুঁজে দেন না গুরু শুধু এইটুকু বলেন যে তুমি সেটা হয়েছিলে হয়ে আছো এবং হয়ে থাকবে সেই আত্মার সাথে তোমার কোনো ভেদ নেই দশম বন্ধু শুরু থেকেই ছিল তাই নজনকে বাদ নজনকে গুনতে গিয়ে তুমি নিজেকে বাদ দিয়ে দিচ্ছিলে এবার তুমি যখন গুনবে তুমি তুমি পুরোটা পাবে পুরো দশজনকেই পাবে তো এই গল্পটা ভীষণ সুন্দর গল্প যে গুরু বলছে তুমি সেই দশম দশম তত্ত্বামাসী মানে তুমি সেই দশম বন্ধু নবম বন্ধু পর্যন্ত গোনা শেষ করার পর গুরুর চরণে অসহায় আত্মসমর্পণ করা পর্যন্ত শিষ্যের ধৈর্য সাহস এবং নিজের ও গুরুর ওপর বিশ্বাসের চরম পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তো কি বলছে যে নবমবন্ধু গোনা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ শিষ্যকে ধৈর্য ধরতে হয় এবং গুরুর ওপরে বিশ্বাস করতে হয় গুরু যে বলছে দশম বন্ধু আছে হারাইনি আমাকে বিশ্বাস করতে হবে যে দশম বন্ধু সত্যিই হারাইনি গুরুদেব যখন বলছে আমি নিশ্চয়ই তাকে খুঁজে পাবো এবং কি গুরুদেব বলছে নজন অব্দি গোনো তুমি আবার গোন বলছে তুমি বারবার গুনো আমাকে ধৈর্য ধরে গুনতে হবে গুরুকে গুরু কিন্তু একদম গুরুর কাছে গেলাম তখনই কিন্তু সে বলে দেবে না যে তুমি সে বলবে কি খোঁজো তুমি নিজের মধ্যে নিজেকে খুঁজো এবং শিষ্যকে ধৈর্য ধরে খুঁজতে হবে এবার একটা প্রশ্ন যে গুরু কেন শুরু থেকে বলে দেন না কেন তিনি খুঁজতে বলেন বা কেন তিনি নজন অব্দি গোনাচ্ছেন এটার কারণ হচ্ছে যে গুরু শিষ্যের কাছে পুরো পূর্ণ আত্মসমর্পণ চায় যতক্ষণ না পূর্ণ আত্মসমর্পণ হচ্ছে ততক্ষণ গুরু শেষ উপদেশ দেবেন না যে তুমি সে এখানে কিসের সমর্পণ বলছে ধনরত্ন সমর্পণ বলছে না এখানে সমর্পণ করতে হবে তার অহংকার সবচেয়ে শেষ বাধা হচ্ছে অহংকার স্বামী বিবেকানন্দ লিখছেন নাহি সূর্য নাহি জ্যোতিষ সেখানে একটা লাইন আছে বহে মাত্র আমি আমি এইটাই হচ্ছে সেই অহংকার যে সব সময় আমি আমি করে এই অহংকারটা যখন সমর্পণ হয় গুরুর পাদপদ্যে তখনই কিন্তু তার পরের লাইনটা আসে যেটা স্বামীজি লিখেছেন কি বহে মাত্র আমি আমি তারপরে কী সেই ধারাও রুদ্ধ হলো শূন্য শূন্য মিলাইল এই আমি আমি যে ধারা সেটা ততক্ষণ রুদ্ধ হবে না যতক্ষণ না আমি গুরুর কাছে সব সমর্পণ করবো নজন অব্দি গুণে যখন দেখব যে কিছুতেই পাচ্ছি না দশম বন্ধুকে তখনই হতাশ হয়ে গুরুকে বলতে হবে যে গুরুদেব আমি পারছি না এবং তুমি আমাকে রাস্তা দেখাও তুমি না বললে আমি সেই উত্তর খুঁজে পাব না তখন গুরু বলে যে এই নিজের বুকে হাত দেয় গুরু নিজের বুকে হাত দিয়ে বলে যে তুমি সেই তুমি যাকে খুঁজছো সে তোমার থেকে আলাদা নয় সেই একাকার এবং এই যে গুরুর হাতটা বুকে পড়ে এই এই যে স্পর্শ এটা স্থুলভাবে বলছি না সূক্ষ্মভাবে বলছি এই যে স্পর্শ এই স্পর্শটাই শিষ্যকে অনুভব করিয়ে দেয় তার আসল স্বরূপ এই গুরুর বুকে হাত দেওয়ার জন্যই কিন্তু সাধনা গুরুর বুকে হাত দেওয়ার জন্যই সাধনা সমর্পণ করার জন্য সাধনা সাধনা করতে হয় সমর্পণ করার জন্য সাধনা করতে হয় সাধনা ত্যাগ করার জন্য সাধনা করতে হয় সাধনা শেষ করার জন্য সিদ্ধির জন্য নয় কেন কারণ সিদ্ধি সেই অনুভব এটা কোনো কর্মের অধীন নয় এটা কর্মের পারে আমি যদি সাধনা করে সিদ্ধি লাভ করি তাহলে সেটা তো যে কোনো কোনো জগতের জাগতিক কাজের মতন হবে আর আমরা কাজ মনের দ্বারা করি সাধনাটাও মনের সাহায্যেই করি কিন্তু এইটা মনের পারে এটা সব কিছুর পারে এইসবের দরজা বন্ধ হলে সেই জ্ঞানের ঘরের দরজা খোলে তাই এইটা মাথায় রাখতে হবে সাধনা যে করছি আমার উদ্দেশ্য হচ্ছে গুরুর পায়ে সব কিছু সমর্পণ করা এবং যেদিন সমর্পণ হবে সেদিন আমি দেখব কি আমি যাকে খুঁজছিলাম তাকে খোঁজার আদৌ কিছু ছিল না আমি তাকে সর্বদা পেয়েই ছিলাম আমি শুধু নিজেকে বাদ দিয়ে বাকি সবকিছু দেখছিলাম তাই নিজেকে বুঝতে পারিনি এবং এই সমর্পণটা আরো দরকার কেন আমরা যখন সাধনা করি তখনও কিন্তু আমাদের অহংকারটা নিয়েই আমরা সাধনা করি সেই আমি ভাবটা কিন্তু আমাদের ভেতরে থাকে আমি সাধনা করছি আমি জানবো আমি আধ্যাত্মিকতা করছি এই যে আমি আমি ভাব এই আমি ভাবটাকে সমর্পণ করতে হবে এবং এটাই আলটিমেট স্টেপ একটা শিষ্যর জন্য নিজের অহংকার সমর্পণ হওয়া এটা ভীষণ কঠিন হতেই চায় না আমরা ভাবি কি যে না আমি সাধনা করে ঠিক সত্যটাকে জেনে নেবো এটা আমি ভাবি কিন্তু গুরু ততক্ষণ রাস্তা দেখাবেন না যতক্ষণ না এই অহংকারটা করবে আর যে এই অহংকার সমর্পণ হবে তখন আমার কাছে সবকিছু ঝকঝক করবে দেখব আগে যে চোখের সামনে ধোঁয়াশা দেখতাম সবকিছু ধোঁয়া কোনোদিন ছিলই না সব জলজলি করছিল আগে কিছু দেখতে পাচ্ছিলাম না কেন চোখে ছানি পড়েছিল চোখে ছানি পড়লে ঠিক করে দেখা যায় না তার মানে তো এটা নয় যে বাইরে জগৎ আপছা হয়ে গেছে প্রবলেমটা হচ্ছে কেন আমার চোখে ছানি পড়েছে তো এই ছানিটা কাটতে হয় এই জ্ঞান হওয়া মানে শুধু চোখে ছানিটা কাটা আর কিচ্ছু না এই ছানিটা কি আমাদের অজ্ঞান আলাদা করে জ্ঞান হওয়ার কিছু নেই শুধু অজ্ঞানটা সরতে হয় অজ্ঞানটা কি যে আমি নিজেকে জানি না আমি নিজেকে বুঝি না আমি সীমিত আমি ছোট আমি জীব এটাই হচ্ছে অজ্ঞান অজ্ঞান নাশ হলেই জ্ঞান হয় আলাদা করে জ্ঞানকে হতে হয় না শুধু অজ্ঞান নাশ হয় এখানে হওয়া হবির কোনো ব্যাপারই নেই সব হয়ে আছে আগে থেকে এবং গুরু শুধু এইটুকুই বলে যে তোমাকে যে এত গোনালাম এত কিছু করালাম এইটাই বোঝানোর জন্য যে আদৌ গোনার কিছু নেই আদৌ করার কিছু নেই তো এই জন্য বেদান্তের এই গল্পটা ভীষণ প্রয়োজনীয় কিন্তু সর্বপ্রথমে আমার চাই গুরুর প্রতি বিশ্বাস যে গুরু যে বলছে দশম বন্ধু আছে আমি যদি বিশ্বাস না করি এই যে গল্পটা এখানে যদি তারা এই লোকটার উপরে বিশ্বাস না করতো তারা বন্ধুকে তো পেতই না তারা উল্টে মানে দুঃখেই তারা মেতে থাকতো তারা বিশ্বাস করেছিল এবং বিশ্বাস করে তারা নজরকে আবার গুনে ছিল এই বিশ্বাসটা করতে হবে একটা ঘটনা আছে ভগবান পবিত্রনন্দ পায়ের তলায় বসে আরো অনেক লোকজন ছিল পবিত্র প্রচুর শিষ্য ছিল দীক্ষিত সন্ন্যাসী শিষ্য প্রচুর শিষ্য ছিল তো পবিত্র বেদান্তের উপদেশ করছেন তার শিষ্যদের তো ভগবানও শুনছে তখন একজন হঠাৎ করে প্রশ্ন করলো পবিত্রনন্দিকে যে মহারাজ আপনি তো বেদান্তের কথা বলছেন কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমরা কি এত এইসব কথা বুঝতে পারবো আপনি যে বলছেন ব্রহ্মকে ব্রহ্ম জ্ঞান লাভ করা আমরা কি এগুলো পারব তো গুরুদেবের উত্তর দেবার আগে ভগবান উত্তর দিয়েছিল যে আমরা যদি এগুলো না পারতাম গুরুদেব আমাদেরকে বলতেন না আমরা পারবো বলেই তো গুরুদেব আমাকে বলছে নাহলে তিনি বলবেন কেন তিনি আমাদের সময় নষ্ট করবেন কেন এই বিশ্বাস যেই মানুষটি প্রশ্নটা করেছিলেন তিনিও কিন্তু শিষ্য ছিলেন কিন্তু তার এই যে প্রশ্ন এই প্রশ্ন থেকে বোঝা যায় যে তার ভেতরে তার গুরুর প্রতি কতটা অবিশ্বাস কিন্তু ভগবানের তার গুরুর ওপরে আনা বিশ্বাস যে গুরুদেব বলছেন মানে আমি নিশ্চয়ই পারব গুরুদেব বলেছেন ব্রহ্মজ্ঞান লাভ করতে ব্রহ্ম বলে একটা বস্তু আছে যেটা আমার আসল স্বরূপ তিনি বলছেন মানে এটাই দৃঢ় সত্য এটা চরম সত্য এই বিশ্বাস এবং ভগবান এই বিশ্বাসটা করেছিলেন বলেই তার তিপ্পান্ন মাত্র তিপ্পান্ন চিঠি মনন করেই তার নির্বিকল্প সমাধি হয়ে গেছে আর আমাদের গুরুমুখে হাজার হাজার দিন শ্রবণ করে একটু ভালো করে ধ্যানও হয় না কারণ কি বিশ্বাস বিশ্বাস করতে পারি না কিন্তু যদি বিশ্বাস থাকে আর কি ধৈর্য পেশেন্স ধৈর্য ভীষণ গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক পথে আমি যদি চার দিন ধ্যান করলাম তারপরে যদি বলি না চার দিন তো ধ্যান করলাম মন তো শান্ত হলো না তার মানে এগুলোতে কিছু হয় না মন শান্ত করা অত সোজা মনে হাজার হাজার চিন্তা চার দিনে এটা সম্ভব শান্ত হওয়া এটা সময় সাপেক্ষ ধ্যান খুব কঠিন জিনিস এবং খুব ধৈর্য ধরে রোজ এই প্র্যাকটিসটা করতে হয় নিষ্ঠা সহকারে করতে হয় আমি যদি ভাবি আমি চার দিন একটু পাঁচ মিনিট ধ্যানে বসলে আমার মন একদম শান্ত হয়ে যাবে এইভাবে হয় না আমাদের জন্ম জন্মান্তরের সংস্কার আমাদের মনের ভেতরে এত কিছু জমে রয়েছে এটা চার দিনে ফ্ল্যাশ আউট করা সম্ভব না সময় লাগে ওই জন্যই বলছে ধৈর্য পেশেন্স ইজ দ্য কি টু সাকসেস এটা শুধু আধ্যাত্মিক পথে না যে কোনো জায়গায় ধৈর্যের প্রয়োজন আধ্যাত্মিক পথে এটা বিশেষভাবে প্রয়োজন যা ধৈর্য আছে যদি ধৈর্যই না থাকতো তাহলে নজন বন্ধু অব্দি তো গুনতামই না যেদিন আমার নজন অব্দি গোনা শেষ হবে তারপরেই আমি দশমকে পাবো যতক্ষণ না নজন অব্দি গুণ ধৈর্য ধরে গুরু বুকে হাত দিয়ে বলবে না দশম তত্ত্বমাসী তাই ধৈর্যের দরকার ধৈর্য এবং গুরুর ওপর বিশ্বাস এবং নিষ্ঠা গুরু যে বলছে নজন অব্দি গুনতে আমি নিষ্ঠা সহকারে নজন অব্দি গুনব এবং গুরুদেব যতবার গুনতে বলবেন আমি ততবার গুনব একটা প্রশ্ন এসছে মনকে নিয়ন্ত্রণ করার থেকে মন থেকে মুক্ত হওয়া কি উচিত নয় মন যতক্ষণ না নিয়ন্ত্রণে আসবে ততক্ষণ মন থেকে মুক্তি পাওয়া যাবে না সত্যি কথা আধ্যাত্মিক পথে যত এগোব তত এটার বুঝব প্রথমে বলতে হয় যে মনকে শান্ত করো মনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করো এগুলো প্রিলিমিনারি কথা কিন্তু যত আমি গভীরে যাব তত কি কথা শুনব স্বামীজির কথা মনশালাকে ব্রহ্ম সমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল তিনি নিয়ন্ত্রণ করতে বলছেন না শান্ত করতে বলছেন না মনটাকে মেরে ফেলতে বলছে তাই প্রথমে কি করব ধ্যান করতে করতে প্রথমে শান্তই হবে মনটা আর মন যত শান্ত হবে তত আমার নিয়ন্ত্রণে আসবে কিন্তু উদ্দেশ্য শুধু এইখানে শেষ নয় আমার ডেস্টিনেশন হচ্ছে মনটাকে মেরে ফেলা এটা হচ্ছে চরম তো আগে মন শান্ত করার চেষ্টা তারপরে যত মন শান্ত হবে তত নিয়ন্ত্রণে আসবে এবং আমার মন নিয়ন্ত্রণে চলে এলো মন অনেকটা শান্ত হয়ে গেল আমি ধ্যান করা ছেড়ে দিলাম তাহলে মন আবার চঞ্চল হয়ে যাবে মনকে মানে সবসময় আমরা কুকুরের লেজের সাথে তুলনা করি কিছুতেই সোজা হবে না হাজার টানাটানি করি তো ধ্যানটা কি সে টেনে রাখা ছেড়ে দিলেই আবার পেঁচিয়ে যাবে টেনে 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 তারপরে গুরুর কৃপায় গুরু এমন কিছু একটা করেন যেটাতে সেই লেজটা একদমই সোজা হয়ে যায় সেটা গুরুই পারেন আগের দিন বলছিলাম সেই চাবিটা এমনই চাবি ওই চাবি ছাড়া তালা খুলবেই না অদ্ভুত একটা চাবি তার কাছে আছে তো আগে ধ্যানের উদ্দেশ্য এটাই নিজের মনটাকে শান্ত করে এনে মন যত শান্ত হবে শান্ত হওয়া মানে কি মনে চিন্তা রাশিটা আস্তে আস্তে কমবে কমতে 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 একসময় আমি সেই চিন্তা শূন্য অবস্থায় উপনীত হব মনকে মারাটা উদ্দেশ্য মানে আমি ফাইনালটা বললাম এটাকে শান্ত করেও আমার সমাধান হবে না এটাকে নিয়ন্ত্রণে এনেও কিন্তু অ্যাকচুয়াল সমাধান হবে না এর এইভাবে শুরু করতে হবে কিন্তু মনটাকে আমাকে একেবারেই মেরে ফেলতে হবে তাই বলছে মনশালাই চোর একে চুবিয়ে মেরে ফেল এবং ভগবান একজনকে চিঠিতে লিখেছিল যে মন অতি নিচেরও নিচ মে তো ব্রহ্ম হু আগর তুম না হতে বিচ বলছে মন যদি মাঝখানে না থাকতো আমি নিজেকে ব্রহ্ম হিসেবেই জানতাম মন আছে বলেই আমি জানতে পারি না তাই মনটাকে কমপ্লিট ডিস্ট্রয় করে ফেলতে হবে একদম মুছে ফেলতে হবে কারণ সেই জায়গায় মনের কোনো অস্তিত্বই নেই সেখানে মনের কোনো ব্যাপারই নেই সেই এক ব্রহ্মই চরম সত্য সদ্গুরু ছাড়া কি ভগবান লাভ সম্ভব একদমই নয় একদমই সম্ভব নয় গুরুকে বলা হয় অমৃতের সেতু এই সেতু না থাকলে পারাপার হবেই না অসম্ভব আমাকে যদি কেউ ধমকায় কপালে গুলি রেখে দেয় আমি তাও বলবো যে গুরু ছাড়া সম্ভব নয় ভগবান না থাকলে কিচ্ছু হতো না আমার জীবনে আমাকে যদি লোকেরা এসে বলে যে তুমি নিজের ক্রেডিটে তুমি নিজের শক্তিতে তুমি আধ্যাত্মিক পথে এগিয়েছ আমি বলবো ক্ষমা করবেন একদমই নয় না বন্ধু মানতে পারলাম না গুরু ছাড়া আমি একটা পাও এগোতে পারবো না গুরু হাঁটা শেখায় হামাগুড়ি দিতেও গুরু শেখায় হাঁটাটাও তিনি শেখান তারপরে হাত ধরে তিনি নিয়ে যান তিনি না থাকলে হবেই না সদগুরু ছাড়া ভগবান লাভ অসম্ভব এই সেতু না থাকলে পারাপার কিছুতেই হবে না তো এই হচ্ছে আধ্যাত্মিক পথ এইভাবে শুরু এবং শেষ বললাম কি যে মনকে মরতে হবে ব্রহ্মসাগরে চুবিয়ে চুবিয়ে মারতে হবে অহংকারটাকে সমর্পণ করতে হবে এবং তারপরেই আমি 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 কি যে যাকে সে তাকে সবসময় পেয়েই ছিলাম তো এই গল্পটা আমাদেরকে ভীষণ সাহায্য করেছিল এবং বেদান্তের একটি ভীষণ সুন্দর গল্প যেটা পবিত্রানন্দজি ভগবানকে লিখে পাঠিয়েছিলেন চিঠিতে পবিত্রানন্দজি ভগবানকে লিখলেন যে উৎপত্তি নাশীল জাগতিক বস্তুগুলির কথা মন যখন চিন্তা করে তখন পরিবর্তনশীল স্বভাবের বস্তু মনকেও পরিবর্তনশীল সংকল্প বিকল্পময় বানিয়ে দেয় রমন মহর্ষির গুরু ছাড়া হয়েছিল কিন্তু তারপরেও তিনি গুরুকরণ করেছিলেন এটা বোঝার জন্য যে তার কি অনুভব হয়েছিল আমি তো বলছি হাজার মানুষ আপনারা সবাই বলতে পারেন ওর হয়েছে তার হয়েছে কিন্তু আলটিমেটলি তারা সবাই কোনো না কোনো গুরুর কাছে গেছেন রমন মহর্ষি অনেক বছর আশ্রমে কাটিয়েছেন এবং তার গুরুর কাছে কাটিয়েছেন এইটা বোঝার জন্য যে তার কি অনুভব হয়েছিল তিনি হয়তো গুরুর কাছে গিয়ে সাধনা করেননি তার আগে সিদ্ধি লাভ হয়েছিল কিন্তু তিনি যে সিদ্ধি লাভ হলো তার কি লাভ হলো এইটা বোঝার জন্য তিনি গুরুর কাছে গেছিলেন তাই গুরু ছাড়া সম্ভব নয় ঠাকুর তিনি স্বয়ং অবতার তাকেই গুরুকরণ করতে হয়েছিল তো আমরা কোন সার এটা প্রচুর মানুষ আছে মানুষ তারা নন অবশ্যই যাদের অনেক কম বয়সে কোনো সিদ্ধি লাভ হয় বা রমন মহারিষির কথা দেব তালুকদার উনি বললেন এনারা মহাপুরুষ বললেও ছোট মানে এনারা ঈশ্বর কোটি ঈশ্বর কোটি এনারা তো এনারা যখন আসেন এনাদের ব্যাপারটা তো আর বাকি সাধারণ মানুষদের মত নয় তো তাদের আগে সিদ্ধি হতেই পারে কিন্তু তাদের যে অনুভবটা হয়েছে এটা বোঝানোর জন্য এটা এটা যে হয়েছে কি হয়েছে এইটা বোঝার জন্য তাদের গুরুর কাছে যেতে হয় কৃষ্ণ রাম ঠাকুর স্বামীজি স্বামীজির তো ছোটবেলায় কত গভীর ধ্যান হয়ে যেত তারপরে তিনি ঠাকুরের কাছে গেলেন কেন তার কি দরকার ছিল তিনি তো বাড়িতে বসে ধ্যান করতে পারতেন অমনি নৌকো বেয়ে গঙ্গা পেরিয়ে তার তো সেই লেখাপড়া জানে না সেই বামনটার কাছে যাওয়ার কোনো দরকার ছিল না কেন গেছিলেন ঠাকুর কেন এত গুরুর কাছে গেছিলেন লোকনাথ বাবা কেন গুরুর কাছে গেছিলেন গুরু ছাড়া সম্ভবই নয় আধ্যাত্মিক ইতিহাসে যাদের কথা দেখব তাদের একটা গুরু আছে গুরু থাকতেই হবে এবং সদ্গুরুকে চিনব কিভাবে গুরু হওয়ার প্রথম যেটা ক্রাইটেরিয়া শাস্ত্রে যেটা বলছে আমার কোনো আমি কোনোদিন আমি মনে করি না যে আমি কোনো গুরুকে জাজ করতে পারবো সেই অধিকারটা কাউরি নেই শাস্ত্রে যেটা রয়েছে তাকে প্রথমত তাকে নিজেকে ব্রহ্ম ব্রহ্মবিজ্ঞানী হতে লাগে গুরুকে ব্রহ্মজ্ঞানী হতে লাগে কারণ গুরুর যদি ব্রহ্মজ্ঞান না হয় তাহলে সে শিষ্যকে কি করে সেই সত্যের কথা জানাবে তো ব্রহ্মজ্ঞানী গুরু এবং কি সেই গুরুর ভেতরে ভালোবাসা থাকবে এবং যিনি সদগুরু খুব সুন্দর একটি মানে ব্যাখ্যা আছে শাস্ত্রে যে গুরু তিন রকম নিম্নগুরু মধ্যম গুরু এবং উত্তম গুরু উত্তম গুরুকেই বলছে সদ্গুরু যিনি আসল গুরু যিনি আসল গুরু তো এখানে বলছে যে নিম্নগুরু সে কি করে সে প্রচুর মানুষকে দীক্ষা টিক্ষা দেয় তারপরে সে আর শিষ্যদের কোনো খবর রাখে না যে তাদের মানে উপলব্ধি হচ্ছে কিনা তারা আধ্যাত্মিক পথে এগোচ্ছে কিনা এইটা কিন্তু মানে তারা দেখেন না এবং মধ্যম গুরু কিরকম মধ্যম গুরু দীক্ষা টিক্ষা দিল বা শিষ্যকে একটা দুটো কথা বলল তারপরে কি মাঝে মাঝে একটু খবর নিলো হ্যাঁ ভালো আছো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ এইটুকু কিন্তু উত্তম গুরু সে কিরকম যে সদগুরু শিষ্যের যতক্ষণ না উপলব্ধি হবে সে তাকে ছাড়বেই না সে গলা টিপে ওষুধ খাওয়াবে খাবি না মানে সে হাঁটু গলার উপরে রেখে সে ওষুধ খাওয়াবে যতক্ষণ না শিষ্যের উপলব্ধি হবে সে শিষ্যকে ছাড়বেই না এই হচ্ছে সদগুরু এবং এই হচ্ছে উত্তম গুরু এইভাবে গুরুকে চিনতে হয় এবং যে সদ্গুরু বা উত্তম গুরু শিষ্য যখন তার কাছে যায় তাকে ভেতর থেকে বলে দেয় যে তিনি ঠিক জায়গায় ঠিক লোকের কাছে চলে এসছে পবিত্র দেখে ভগবানকে বিচার করতে হয়নি যে ইনি আমার জন্য ঠিক না ভুল যখন প্রথম দেখাতেই ভগবানের ভেতর থেকে এটা পরিষ্কার হয়ে গেছিল যে তিনি এনার কাছেই দীক্ষা গ্রহণ করবেন এটা বলা যায় একটা হার্ট টু হার্ট কানেকশন যেন গুরুকে সে জন্ম জন্মান্তর ধরে চেনে এটা দৈবী ব্যাপার একটা লীলার মতন গুরু যদি সদ্গুরু না হন তাহলে ভগবান লাভ করাটা মুশকিল সদগুরু বলতে যেটা বললাম প্রথমত তো ব্রহ্মজ্ঞানই হবেই হতেই হবে গুরুর এটা প্রথম আধ্যাত্মিক গুরু অবশ্যই এটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাকে নিজেকে সেই সত্যকে জানতে হবে এবং কি একটা ব্যাপার আছে এখানে অনেক মানুষই কিন্তু আধ্যাত্মিক ইতিহাসে তারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে কিন্তু সবাই কিন্তু গুরু হতে পারেননি যখন গুরুর প্রসঙ্গ আসছে সেখানে কিন্তু একটা শক্তির ব্যাপার আসছে একটা শক্তির প্রসঙ্গ আছে এখানে এই শক্তিটাই তাকে গুরু বানায় তাই ব্রহ্মজ্ঞান হলেই হয় না একটা শক্তি তার ভেতরে আসতে লাগে তার পরে সে গুরু হতে পারে যারা গুরু জানতে হবে যে ঈশ্বর নির্দিষ্ট তারা ঈশ্বর তাদেরকে সেই শক্তিটা দিয়েছে মানুষের ভেতরে সেই জ্ঞান সঞ্চার করার এটা সবাই করতে পারে না এই জন্য বলা হচ্ছে যে একজনের ব্রহ্মজ্ঞান হলো সে নিজেকে গুরু ভাবলো গুরু ভেবে সে অনেক উপদেশ করতে শুরু করলো সেটাতে কিন্তু তার শিষ্যের মধ্যে পরিবর্তন আসবে না যতক্ষণ না তার ভেতরে সেই শক্তিটা খেলবে তার শিষ্যের মধ্যে পরিবর্তন ঘটবে না এই হচ্ছে সদ্গুরু তাই সদ্গুরু ছাড়া হয় না অনেক অনেক কমেন্ট আসছে পিনাকি সরকার একটা প্রশ্ন করেছেন আমার এক্ষুনি চোখে বললো মানুষ মাত্রই ভুল হয় তাই গুরু যদি কোনো নিয়ম বা পদ্ধতি গত দিক থেকে ভুল যুক্তি প্রদান করেন তাহলে শিষ্য হিসাবে কি ভুল ধারা যাবে সে যদি সদগুরু হয় সে কোনো ভুল কথা বলতেই পারেন না যে সদ্গুরু সে এমন কোনো কথা বলবে না যাতে তার শিষ্যের কোনো খারাপ হয় এখন সে হয়তো একদম শাস্ত্রবিধি মানছে না বা সে হয়তো একটু অন্যরকম কথা বলছে কিন্তু এইটা বুঝতে হবে সে ওই রকম কথা বলছে কারণ সে জানে ওই কথাগুলোই তার শিষ্যের কাজে লাগবে তাই যে সদগুরু সে কোনোদিন ভুল করেন না কারণ যে ঈশ্বর দ্বারা তিনি পরিচালিত সেই ঈশ্বর তাকে কোনো ভুল করতে দেন না সেই শক্তি সেই ঈশ্বর তাকে দিয়ে ঠিক কাজটাই করিয়ে নেয় আর গুরু কোনোদিন সদ্গুরু কোনোদিন মানুষের পর্যায়ে পড়ে না তাদেরকে মানুষ বলা ভুল বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরুকে বলা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরু কোনোদিন মানুষ নয় তাই যে সদগুরু তার দ্বারা কোনোদিন ভুল হতে পারে না তাই কার যদি সদগুরু লাভ হয়ে থাকে নিশ্চিন্ত থাকবেন যে আপনি ঠিক হাতে রয়েছেন আপনি ঠিক হাতে রয়েছেন আর একটা কমেন্ট আমার চোখে পড়েছিল যে রমন মহর্ষি এবং আনন্দময়ী মা ব্যতিক্রম সত্যি ব্যতিক্রম আমি যেটা বললাম তারা মহাপুরুষ বা এগুলোর র্যাঙ্কেও তারা পড়েন না কারণ মহাপুরুষ প্রচুর আছে যাদেরকে অনেক সাধনা করে তারা সিদ্ধি লাভ করেছেন কিন্তু আনন্দময়ী মায়ের ঘটনা ভীষণই ব্যতিক্রমী মানে দেখাই যায় না কিন্তু এইটা জানতে হবে আনন্দময়ী মায়ের হয়তো দেহধারী গুরু ছিল না কিন্তু গুরু ছিল গুরু কিন্তু দুরকমের হতে পারে আগের লাইভে এইটা একজন কমেন্ট করেছিলেন আমি ওনার নামটা হয়তো মনে নেই আমার কিন্তু উনি বলছিলেন যে বিদেহী গুরু এরকম প্রচুর মানুষ আছেন আধ্যাত্মিক পথে যাদের কোনো দেহধারী গুরু নেই কিন্তু তারা স্বপ্নে কিছু আদেশ পেয়েছেন বা ভেতর থেকে তারা কিছু উপদেশ পেয়েছেন গুরু মানে যে তার একটা দেহ থাকবে তা কিন্তু নয় আগের লাইফে কিন্তু এই আলোচনাটাই হয়েছিল যে যত শিষ্য তার হয়তো একটা দেহধারী গুরু আছে সে যত গভীরে যায় সে তত বেশি তার গুরুকে বুঝতে শুরু করে সে তখন বোঝে কি যে তার গুরুর একটা দেহ হয়তো আছে কিন্তু গুরু অ্যাকচুয়ালি অশরীরী কারণ গুরু তো নিজেই সেই ব্রহ্ম বা আত্মা স্বরূপ গুরু অশরীরী আনন্দময় মায়ের হয়তো কোনো দেহধারী গুরু ছিল না কিন্তু তিনি যা উপদেশ পেয়েছেন তার ভেতর থেকে পেয়েছেন সেই আত্মা বা ব্রহ্ম যেটা তার স্বরূপ সেই ছিল তার গুরু তিনি নিজেই ছিলেন তার গুরু এবং এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য আমার দেহধারী গুরু আছে তার কাছে গিয়ে আমি উপলব্ধি করলাম উপলব্ধি করে কি দেখলাম যে আমি আর গুরু একই আমিও সেই ব্রহ্ম আমার গুরু সেই ব্রহ্মস্বরূপ একই তাই কাউর দেহধারী গুরু থাকে কাউর দেহধারী গুরু থাকে না কিন্তু গুরু রূপে বা বিদেহী রূপে থাকে গুরু কোনো না কোনো রূপে থাকতেই হবে থাকতেই হবে আনন্দময় মায়ের নিজের কথা যে আমি নিজে গুরু হয়ে আমি নিজে শিষ্য হয়ে নিজেকে আমি দীক্ষা দিয়েছি আমি নিজে নিজের কাছে গুরুকরণ করেছি মানে কি সে বলতে চাইছে যে সে আলাদা হয়ে তার স্বরূপ যে ব্রহ্ম বা আত্মা সে আলাদা হয়ে তার কাছে গুরুকরণ করে এটাই জেনেছে যে সেই দুটোই এক তাই গুরু বিদেহী হোক বা দেহ হোক শেষে এই জায়গাটাই এসে শিষ্যরা পৌঁছায় কি যে গুরু এবং শিষ্য একই স্বরূপও তো একই পবিত্রনন্দি ভগবানকে লিখছেন আত্মস্বরূপে আমরা চির অবিচ্ছিন্ন এক সেই জায়গায় আলাদা করে কোনো গুরু নেই এবং কোনো শিষ্য নেই একই আছে হ্যাঁ গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেখানে গুরু কি করে হবে তাই তার বিপরীত কথাটা সৎগুরু এইটা ভুল হ্যাঁ অবশ্যই তাই সদ্গুরু এইসব শব্দ প্রয়োগ করা হয় একটু সহজ করে মানুষকে বোঝানোর জন্য না হলে এই সব শব্দের কোনো মানে নেই গুরু এবং আশা করি যারা জানতে চেয়েছিল যে সদ্গুরুকে কি করে চিনবো বা বুঝবো বা তারা কি তারা কারা ক্রাইটেরিয়া কি বা তাদের ক্যারেক্টারিস্টিক্স কি তাদের নেচারটা কিরকম আশা করি প্রশ্নের কিছুটা উত্তর আমি দিতে পেরেছি তো যেটা নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনাটা একটু ছোটই রাখবো কারণ অনেক দেরি করে আমি শুরু করেছি হ্যাঁ আমি সব কমেন্ট দেখি যারা কোনো প্রশ্ন করে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি আমি সব কমেন্টই কারণ এখানে অনলাইনে একটা অসুবিধে কি যেহেতু সামনে কাউকে দেখতে পাচ্ছি না কমেন্টের মাধ্যমেই আমাকে ইন্টারাকশনটা করতে হয় আর যেহেতু এটা একটা আধ্যাত্মিক গ্রুপ আমি এখানে গল্প করতে বসিনি কারোর কাছে আমি যে কাউকে উপদেশ দিচ্ছি তাও নয় আমি কোনো যোগ্যতাই রাখি না আমার কোনো অধিকারই নেই কাউকে উপদেশ দেবার এটা মাত্র আমি আমার গুরুর কাছে যা শিখেছি বা পেয়েছি সেটা শেয়ার করা তো যারা প্রশ্ন করে আমি মনে করি যে তারা মানে আমরা একই রাস্তা একই পথের পথিক তো এটা জাস্ট একটা ইন্টারচেঞ্জ একটা এক্সচেঞ্জ অফ অর এক্সপিরিয়েন্সেস তো আমি খুব খুশি হয়ে যখন দেখি কোনো প্রশ্ন আসছে তার মানে কি যে প্রশ্ন করছে সে আধ্যাত্মিকভাবে অনেক কিছু চিন্তা করছে সে এই প্র্যাকটিস মধ্যে রয়েছে তো আমি তাই চেষ্টা করি সব কমেন্ট দেখে সেটার উত্তর দেওয়া পৃথিবীর সব বড় গুরু পিতা ও মাতা অবশ্যই কিন্তু পৃথিবীর একদম শীর্ষে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আধ্যাত্মিক গুরু পিতা ও দান করতে পারে না সেটা আধ্যাত্মিক গুরু পারেন প্রথম গুরু কেন পিতা মাতাকে বড় বলা হয় কারণ তারা আমাদের প্রথম গুরু কিন্তু মুক্তি তারা দিতে পারে না যদি না তারা আগে থেকে মুক্তি লাভ করে থাকে এটাও বলা ভুল হবে যে বাবা মারা মুক্তি দান করেন না কারণ একদম যদি আমাদের মানে বৈদিক যুগের যদি দেখি সেখানে ঋষিমুনিরা যারা ছিল তাদের যারা সন্তান ছিল সেই সন্তানরা তাদের বাবা মায়ের থেকেই সে জ্ঞান লাভ করত তো এই পরম সেই লেগাসিটা ছিল যে বাবার থেকে সন্তান ব্রহ্মের কথা শুনছে বেদান্তের উপদেশ শুনছে শুনে সে বাবার থেকেই সে জ্ঞান লাভ করছে সেটা আগে হতো কিন্তু এখন সেটা হয় না তো এখন তাদেরকে সর্বশ্রেষ্ঠ গুরু বলা যায় না সর্বশ্রেষ্ঠ গুরু সেই গুরু যে আমাদেরকে মুক্তি দান করে তো যেটা নিয়ে আলোচনা হচ্ছিল আপনার যদি কিছু কথা থাকে আপনি কমেন্টে লিখতে পারেন কারও যদি কিছু কথা থাকে লিখতে পারেন আমি নিশ্চয়ই সময় মতো আমি রিপ্লাই করে দেবো তো পবিত্রনন্দী ভগবানকে কি লিখলেন যে উৎপত্তি নাশীল জাগতিক বস্তুগুলি জগতে যা যা বস্তু আমরা দেখি সেগুলো সবকিছুরই কিন্তু একটা উৎপত্তি আছে একটা জন্ম আছে আর যেটার উৎপত্তি বা জন্ম আছে সেটা মৃত্যু আছে বা সেটা কোনো না কোনো দিন নাশ হবে তো এই জন্যই বলা হয় যে নশ্বর জগৎ মানে টেম্পোরারি তো এইখানে বস্তুগুলির কথাই কিন্তু মন চিন্তা করে কারণ পঞ্চজ্ঞানেন্দ্রীয় দিয়ে জগৎ দেখছি চোখগুলো এক একটা বস্তুর ওপরে পড়ছে এবং সে বস্তুগুলো নিয়ে আমাদের মন ভাবছে তো এই যে বস্তুগুলোকে দেখছি জাগতিক প্রত্যেকটা বস্তুকে পরিবর্তনশীল জগতের সবকিছু পরিবর্তনশীল আমি আমার এই শরীরটাই পরিবর্তনশীল যে এই জগৎটাকে দেখে সবকিছু পরিবর্তনশীল এভরিথিং ইজ সাবজেক্টেড টু চেঞ্জ সবকিছু ট্রান্সফর্ম হচ্ছে সব সময় আমাদের শরীরে যে কোষ আছে সেলস সেগুলো কত হাজার হাজার সেলস প্রত্যেক সেকেন্ডে বা মিনিটে মরছে বা জন্ম নিচ্ছে তো সব জায়গায় কিন্তু এই জন্ম মৃত্যুর খেলাটা চলছে জগতে এবং কি পরিবর্তন তো এই বস্তুগুলো যেহেতু পরিবর্তন যখন আমাদের মন এই বস্তুগুলো নিয়ে ভাবে আমাদের মনটাও কিন্তু পরিবর্তনশীল হয়ে যায় এবং কি মনের ভেতরে সংকল্প বিকল্প তৈরি হয় সংকল্প বিকল্প কি সংকল্প মানে আমি এটা করব কি করব না মনের কাজই হচ্ছে সংকল্প বিকল্প করা এটা মনের চরিত্র ডাইলেমা সৃষ্টি করা করব কি করব না এ ঠিক না ভুল যাবো কি যাবো না এই যে দ্বন্দ্ব মন মানেই দ্বন্দ্বাত্মক মনের নেচারটাই হচ্ছে ডুয়ালিটি এগুলো আরো কেন হয় কারণ ওই পরিবর্তনশীল বস্তুর চিন্তা আমরা করি কিন্তু সেই মনই যখন গুরুমুখে আত্মতত্ত্ব শুনে আত্মচিন্তা আত্মধ্যানে নিরত হয় তখন সেই মনই অশুদ্ধ থেকে শুদ্ধ অজ্ঞান থেকে জ্ঞান পদবাচ্য হতে শুরু করে তো যখন আমার মন বস্তু জাগতিক বস্তু নিয়ে ভাবছে তখন আমার মন কিন্তু দ্বন্দ্বাত্মক হয়ে পড়ছে কারণ বাইরে যাই আমরা দেখি জগতে যেহেতু ডুয়ালিটি আমরা যত জগৎ নিয়ে ভাববো আমার মনেও তত ডুয়ালিটি সৃষ্টি হবে তত ডাইলেমা সৃষ্টি হবে কিন্তু গুরুমুখে যখন আমি সেই আত্মতত্ত্বের কথা শুনি ততই আমার মন আস্তে আস্তে অন্তর্মুখীন হয় আস্তে আস্তে অজ্ঞান থেকে জ্ঞানের দিকে যায় আস্তে আস্তে অন্ধকার থেকে আলোর দিকে যায় তমা সৌ মা গামায় আমাকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে যাও প্রার্থনা উপনিষদে এই প্রার্থনাটা করছে আসত ওমা সদ্গমায়া তমস জ্যোতির্গ মায়া মানে কি আমাকে অসৎ থেকে শতে নিয়ে যাও অন্ধকারের থেকে আলোতে নিয়ে যাও প্রশ্ন একটা প্রশ্ন এসছে আমি একটু এই কথাটা শেষ করে উত্তর দিচ্ছি তো এই প্রার্থনাটা উপনিষদে রয়েছে তো আমি কি নিয়ে চিন্তা করছি এটার ওপরে কিন্তু আমার মনের প্রকৃতিটা নির্ভর করে আমি যত বাইরের জগৎ নিয়ে চিন্তা করব, তত আমার মনের ভেতরে অশান্তি সৃষ্টি হবে তত আমার মনের মধ্যে ডাইলেমা হবে কিন্তু আমি যত এই আধ্যাত্মিক কথা শ্রবণ করব গুরুর মুখে বেদান্তের কথা শুনব ততই কিন্তু আমার মন আস্তে আস্তে অন্তর্মুখীন হবে শান্ত হবে মনে যে দ্বন্দ্ব সেটা আস্তে আস্তে কাটতে থাকবে জাগতিক বস্তুর চিন্তার প্রভাবে জ্ঞান চঞ্চল হয়ে জ্ঞতা জ্ঞান সৃষ্টি করে ও জগৎ ব্যবহার শুরু হয় তো আমি যত আমার মন বাইরের বহির্মুখীন থাকে আমার মন যখনই কোনো বাইরের বস্তুর ওপরে পড়ে তখনই কিন্তু এই ত্রিপুটির সৃষ্টি জ্ঞাতা মানে যে জানছে আগের দিনও এটা নিয়ে আলোচনা হয়েছিল জ্ঞান মানে যার মাধ্যমে জানছে যেটা জানাচ্ছে আর গেও মানে যাকে জানা হচ্ছে যে বস্তুটাকে জানা হচ্ছে এই তিনটের সৃষ্টি হয় এই ত্রিপুটের সৃষ্টি হয় এবং এটার ফলে আমরা জগৎ ব্যবহার শুরু করে দিই কিন্তু যত আমি বেদান্ত শ্রবণ করব যত আমি অন্তর্মুখীন হব তত এই যে তিন ভাগ এই তিন ভাগটা আস্তে আস্তে এক হবে মানে কি জ্ঞাতা জ্ঞান এবং গেয় তো আমি যত ভেতরে ঢুকব আমি আস্তে আস্তে দেখব যে জ্ঞাতা এবং গেও। এই দুটো অসত্য বা মিথ্যা আছে শুধু সেই জ্ঞানই এবং আমি সেই জ্ঞান আমার মন যেহেতু বহির্মুখীন ছিল অজ্ঞান ফলে আমি এই জ্ঞানটাকে নিজের থেকে আলাদা মনে করে আমি সেটাকে ব্যবহার করছিলাম কিন্তু আমি পরে কি দেখব যে আমি সেই জ্ঞান তাই আলাদা করে জ্ঞানকে ব্যবহার করার কোনো প্রসঙ্গই নেই আর এই জ্ঞান গেও এই তিনটে কোনো ভেদ নেই সেই এক আছে কিন্তু আত্মচিন্তার চরম মুহূর্তের মাহেন্দ্র ক্ষণে বিষয়ের অভাবে জ্ঞান স্থির হয় এবং পলকের মধ্যেই নিজেকে যথার্থভাবে জানতে পেরে জেগে ওঠে যেমন ধাবন্ত গতিশীল অবস্থায় কোনো বস্তুকে ভালোভাবে দেখা যায় না দেখতে গেলে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে হয় তবেই বস্তুটিকে যথার্থভাবে দেখা যায় সেভাবেই জ্ঞান চঞ্চল অবস্থায় নিজেকে জানতে পারে না এক মুহূর্তের জন্য স্থির হলে জ্ঞান নিজেকে এক অখণ্ড অবিভাজ্য রূপে জেনে বিজ্ঞান লাভ করে তো কি বলা বলছে যে যখন জ্ঞান জ্ঞান অ্যাকচুয়ালি চঞ্চল না জ্ঞান স্থির জ্ঞানকে চঞ্চল দেখায় আমরা যত ভাবি যে জ্ঞানটা ব্যবহার করার জিনিস তত আমাদের কাছে জ্ঞানটা চঞ্চল দেখায় পবিত্রানন্দজি একটা খুব সুন্দর কথা ভগবানকে লিখেছিলেন যে সাপ হেললে দুললেও সাপ স্থির থাকলেও সাপ সাপটা স্থির আছে মানে সেটা সাপ আর হেলচে দুলছে মানে সেটা হাতি বা ঘোড়া তা তো নয় সাপ দুটোই শুধু তার অবস্থাটা আলাদা একবার সে স্থির একবার সে হেলছে দুলছে কিন্তু সেটা সাপই তাই জ্ঞান স্থির বা গতিশীল বা চঞ্চল কথাগুলো অ্যাকচুয়ালি ভুল জ্ঞান কোনো অবস্থা নয় স্থিরতা বা গতিশীলতা চঞ্চলতা অবস্থাকে বোঝায় জ্ঞান সব অবস্থার পারে সেটা স্থিরও নয় সেটা চঞ্চলও নয় কিন্তু প্রথমে জ্ঞানকে চঞ্চল মনে হয় বা খণ্ডিত মনে হয় এই জ্ঞান গেও। খন্ডিত মনে হয় এটা আমাদের মনে হওয়া তো আমাদের যেটা মনে হয় সেটাই সত্য তা হয় তো এখানে কি বলছে যে যখন আমরা চঞ্চল থাকি তখন কিন্তু জ্ঞানকে বোঝা যায় না ধরো আমাকে একটা কার প্লেট নাম্বার নোট করতে হবে গাড়ির প্লেট হয় না নাম্বার প্লেট এখন গাড়িতে যদি আমার সামনে দিয়ে একবারে মানে ভীষণ বেগ গতিতে বেরিয়ে যায় আমি তার প্লেটটা কিন্তু দেখতে পাবো না গাড়িটাকে দাঁড় করাতে হবে তখনই কিন্তু আমি নম্বরগুলোকে দেখে টুকতে পারবো পুলিশ যখন কোনো গাড়ি ট্র্যাক করে তখন তারা ভিডিও দেখে গাড়িটা চলে যাচ্ছে তখন কিন্তু তারা নাম্বারটা দেখতে পায় না বলে কি ভিডিওটাকে পজ করো ভিডিওটাকে বন্ধ করো যাতে আমি প্লেট নাম্বারটা দেখতে পাই এই পজ এটাই হচ্ছে মনে শান্ত হওয়া মনকে পজ হতে হবে মন যদি পজ না হয় আমি কিন্তু আমার আসল স্বরূপকে দেখতে পাব না আমি যতক্ষণ চঞ্চল থাকবো আমি আর নিজের স্বরূপকে দেখতে পাবো না আমাকে স্থির হতে হবে শান্ত হতে হবে ধরো একটা বালতি আছে বালতির মধ্যে জল আছে এবং জলের নিচে আমি একটা কয়েন রেখেছি যদি জলটা নড়তে থাকে আমি কিন্তু দেখতে পাবো না ওটা কত টাকার কয়েন এক টাকা না দু টাকা না পাঁচ টাকা না কুড়ি টাকা কুড়ি টাকারও কয়েন বেরিয়েছে এখন সুন্দর সুন্দর চকচকে তো সেটাকে দেখার জন্য কি হতে হবে জলটাকে শান্ত হতে হবে তাহলে আমি বুঝতে পারবো যে ওটা পাঁচ টাকার কয়েন রাখা ঠিক সেরকমই চঞ্চল অবস্থায় আমি নিজেকে জানতে পারি না এক মুহূর্তের জন্য স্থির হলে জ্ঞান নিজেকে এক অখণ্ড অবিভাজ্য রূপে জেনে বিজ্ঞান লাভ করে আমার মন যত বহির্মুখীন আমি তত চঞ্চল কারণ আমার সামনে তত বেশি বস্তু এবং তত বেশি চিন্তা এবং কি এই চঞ্চলতার ফলেই আমি মনে করি কি যে আমি জ্ঞানের থেকে আলাদা এবং আমি একটা কোনো বস্তুকে জানছি আমি জ্ঞানকে ব্যবহার করছি একটা কিছু জানার জন্য আমার মন যত শান্ত হবে আমি দেখব কি যে না আমার জ্ঞানকে ব্যবহার করার কিছু নেই আমি সেই জ্ঞান এই আমি এইভাবে আমি আমার নিজের স্বরূপকে চিনতে পারব আর একটা প্যারা হলে এই চ্যাপ্টারটা শেষ হবে আশা করি আপনাদের বেশি দেরি হচ্ছে না ভগবান পবিত্রনন্দকে তার জীবনে সর্বস্ব করে নিয়েছিলেন কিন্তু তাকে দিনের পর দিন না দেখে থাকতে কষ্ট হতো গুরু ভক্ত ভগবান সময় সময় অশ্রু বিসর্জনও করতেন কিরকম যে গুরুকে পাচ্ছে না গুরু কি একজন বৃদ্ধ সন্ন্যাসী পবিত্র ভগবানের তার সাথে কোনো ব্লাড রিলেশন নেই কোন আত্মীয় তাকে এতটা ভালোবাসেন যে গুরুকে দেখতে পাচ্ছেন না বলে তিনি কাঁদছেন তার চোখ থেকে জল পড়ছে একদিন ভাবা বেগের বসে গুরু মহারাজজিকে লিখে দেন তার মনোবেদনার কথা যে তিনি গুরুদেবকে দেখতে পাচ্ছেন না বলে তার কষ্ট কিন্তু গুরু জির যে উত্তরখানা আসলো বত্রিশ নম্বর চিঠিতে সেখানে ভগবান বুঝলেন যে গুরু সত্য ছাড়া কিছু বোঝেন না গুরু মহারাজজি তার অজ্ঞান নাশ না করে ছাড়বেন না এই সদগুরুর লক্ষণ নাশ করে তিনি ছাড়বেন না আমাকে যদি কেউ লেখে যে তোমাকে না পেয়ে আমি দিনরাত রাত কাঞ্চি আলাম কেদোনা আমি তোমার সাথে দেখা করার চেষ্টা করছি আমরা এরকম ভাবে উত্তর দিই কিন্তু পবিত্রানন্দজি কিন্তু এরকম উত্তর দেননি খুব কড়া ভাবে তিনি চিঠি লিখেছিলেন পবিত্রনন্দ মহারাজ কি লিখলেন ভগবানের গুরুর প্রতি প্রেমকে উড়িয়ে দিলেন এই বলে যে ভগবানের এই ভালোবাসায় অজ্ঞান মিশে আছে কারণ গুরুর অদর্শনে অভাব বোধ জড়িত থাকে ফলে দুঃখের উৎপত্তি হয় তো তিনি কিন্তু বললেন না আহারে তুমি আমার সাথে দেখা করতে পারছো না আমিও তোমাকে না দেখে থাকতে পারছি না তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো তিনি কিন্তু এটা বললেন না তিনি কি বললেন যে তুমি তোমার এই যে আমারকে না দেখতে পাওয়ার যে কষ্ট এটা তোমার একটা ভালোবাসা কিন্তু তোমার এই ভালোবাসাতে অজ্ঞান মিশে আছে তোমার এই ভালোবাসা খাঁটি ভালোবাসা নয় কারণ তুমি অভাব যে অভাব বোধ মানেই সেটা অজ্ঞান তিনি কিন্তু ভগবানের ভালোবাসা চোখের জল কিচ্ছু প্রশ্রয় দিলেন না সত্য মানে সত্য তিনি খুব কট্টর বৈদান্তিক ছিলেন তিনি তার শিষ্যের মধ্যে কোনো দুর্বলতা দেখতে চাননি তুমি দুর্বল হবে কেন তোমার ভেতরে অভাব সৃষ্টি হচ্ছে মানেই অজ্ঞানতার এটা লক্ষণ অভাব বোধ হবে কেন তোমার ভেতরে তুমি বেদান্ত চর্চা করছো অভাব মেটানোর জন্য অভাবের সৃষ্টি হচ্ছে কেন এবং যখন এই অভাববোধ আমাদের হয় অভাববোধ আসে অজ্ঞানতার থেকে যে আমার কাছে কিছু একটা নেই এটাই তো অভাব কিছু একটা নেই এটাই অজ্ঞান আমি তো সে চরম ব্রহ্ম সেই অনন্ত ব্রহ্ম আমার কিসের অভাব পুরোটাই তো আমি আমি তো পরিপূর্ণ আমার অভাব আমার অভাবের কোনো জায়গাই নেই কিন্তু যেহেতু আমি এটা জানছি না আমার অভাব বোধ থাকে আমার এইটা লাগে সেইটা লাগে আমার নিজেকে ভরাতে লাগে কারণ আমি ভাবে কি আমি অপূর্ণ আমার অভাব আছে এই জন্যই তো বেদান্তের প্রয়োজন বেদান্ত বলে দেয় অত ছোটাছুটি করে মরছো কেন সারা জীবন এটা জেনে নাও যে তুমি পূর্ণ হয়ে আছো তোমার কোনো অভাব নেই তোমার কিচ্ছু প্রয়োজন নেই কোনো জড়বস্তুর তোমার প্রয়োজন নেই তোমাকে ভরাট করার জন্য তো এই অজ্ঞানতার থেকে অভাব বোধ এবং অভাব বোধের থেকে দুঃখ তাই পবিত্রানন্দ শ্রেট লিখলেন ভগবানকে যে তোমার এই ভালোবাসা আমি একদমই প্রশ্রয় দেব না অতএব এই ভালোবাসা অজ্ঞান প্রসূত দুঃখজনক এখানে অজ্ঞান মিশে আছে এই ভালোবাসায় কিন্তু গুরু শিষ্যকে যে আত্মতত্ত্ব সঞ্চার করতে যান সেই আত্মতত্ত্বের কোনো অভাব বোধ জড়িত থাকে না তাই আত্মতত্ত্ববাহী গুরুর ভালোবাসায় যথার্থ অপরিসীম ও নিরবিচ্ছিন্ন গুরু যেই আত্মতত্ত্ব শিষ্যকে দিতে চান সেখানে কিন্তু কিছু মেশানো থাকে না সেটা একদম খাঁটি সেখানে কোনো অজ্ঞান নেই সেখানে কোনো অভাবের জন্য তো আর গুরু বলবে না গুরু তো নিজে পরিপূর্ণ আর একজনকে পরিপূর্ণ করার জন্য গুরু উপদেশ করছেন এবং গুরুর এই অভাব নেই যে আমার শিষ্য নেই আমার অভাব তিনি কোনো নিজের অভাব মেটনার জন্য তিনি ঈশ্বকে উপদেশ করেন না তিনি শিষ্যকে এটা বোঝানোর জন্য উপদেশ করেন যে তোমার কোনোদিন কোনো অভাব ছিল না এবং গুরুর যেটা ভালোবাসা সেটা একদম শুদ্ধ খাটি ভালোবাসা সেটা অপরিসীম সেটা সেই ভালোবাসার কোনো অন্ত নেই কিন্তু এই আত্মতত্ত্ব প্রদান করতে গিয়ে অনেক সময় শিষ্যদের অপাত্র দেখে গুরুও দুঃখিত হয়ে পড়েন ও তাদের জ্যান্ত মরা বা জীবন মৃত বলে মনে করেন তো গুরু শিষ্যকে উপদেশ করছেন কিন্তু গুরু দেখছেন কি যে শিষ্য সেটাকে ঠিক করে গ্রহণ করতে পারছে না সেই উপদেশ শিষ্যের ভেতরে কিছু না কিছু দুর্বলতা আছে শিষ্য কোনো না কোনো জায়গায় অজ্ঞানটাকে ভেতরে পুষে রাখছে তখনই গুরু একটু একটু রাগ করেন যে তুমি যে কোনো দুর্বলতাকে কেন ভেতরে স্থান দেবে তুমি কেন সেটার এগেনস্টে ফাইট করবে না তখনই তিনি পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে লিখেছিলেন যে সবাই জ্যান্ত মরার দল মানে কি বেঁচে আছি কিন্তু মরে বেঁচে আছি এই বাচ্চাটা কোনো বাঁচার মধ্যে পড়েই না বেঁচেছিলেন তো ঠাকুর বেঁচে স্বামীজি তারা জীবনকে বাঁচার মতন বেঁচেছেন বাঁচছে আমার গুরু ভগবান তারা বাঁচার মতন করে বাঁচছেন জীবনের একদম হান্ড্রেড পার্সেন্ট স্বাদ নিয়ে বাঁচছেন আমরা আর কোথায় বাঁচি আমরা বাঁচার চেষ্টা করি কিন্তু তারা প্রকৃত বাঁচেন তারাই অ্যাকচুয়ালি জীবিত আমরা আমরা তো ওই জ্যান্ত দলে আমরা পড়ি মোড়ে মোড়ে বেঁচে আছি তাই শিষ্যের বদ্ধ দশা শিষ্য ও ব্রহ্মজ্ঞ গুরু দুজনের জন্যই সমান সংকট সৃষ্টি করে গুরু যখন দেখে যে শিষ্য বন্ধন কাটাতে পারছে না শিষ্যের সাথে কিন্তু গুরুও নিজেকে বাঁধে যতক্ষণ না শিষ্যের মুক্তি হয় গুরুরও কিন্তু মুক্তি হয় না সেই দায়িত্ব থেকে তাই গুরু যখন দেখে কি যে শিষ্য নিজের বন্ধন কাটতে পারছে না তখনই হয় সংকট তখনই গুরুর দুঃখ হয় এবং পবিত্র নন্দির মতন গুরু হলে তো সে বন্ধন কাটবেই কাটবে তিনি জ্ঞান লাভ না করিয়ে শিষ্যকে ছাড়বেন না তিনি স্ট্রেট লিখছেন যে তুমি আমার জন্য কাঁদবে কেন আমি নেই তোমার এই অভাব বোধ কেন ভেতরে তুমি দুর্বলতাকে স্থান দিচ্ছ কেন এবং আমি যে তোমার থেকে দূরে এটার মানে তুমি আমাকে একটা শরীর হিসাবে মনে করো দূরত্ব কিসের হয় শরীরের হয় কিন্তু গুরু তো শুধু একটা শরীর নয় রক্ত মাংসের তো বলছে কি ভগবানকে স্পষ্ট লিখেছিলেন যে তোমার এখনো দেহ বুদ্ধি আছে তাই তুমি গুরুকেও দেহ হিসাবে দেখছ এবং দূরত্বের জন্য কষ্ট পাচ্ছ এবং কষ্ট পেয়ে সেটা তুমি আমাকে বলছো এবং দুর্বল হয়ে পড়ছো এবং তোমার ভেতরে অভাব বোধ হচ্ছে তো দেখতে হবে পবিত্র নন্দী কি ডেঞ্জারাস গুরু তিনি কিন্তু কোনো দুর্বলতা একদম সহ্য করলেনই না ভগবানের ভেতরে এবং ভগবানও তার ভেতর থেকে এই দুর্বলতাটা কাটিয়ে উঠলেন তিনি কিন্তু এটা বললেন না আপনি আমি তো আপনাকে ভালোবাসি বলেই বললাম গুরুদেব আপনি আমাকে এরম কঠোর একটা চিঠি লিখলেন ভগবান কিন্তু একবারও বলেননি তিনি বলেছিলেন কি গুরুদেব তো ঠিকই বলেছেন আমি দুর্বল হচ্ছি কেন আমার ভেতরে অভাব বোধ আসবে কেন আমি অজ্ঞানকে প্রশ্রয় দেব কেন তিনি কিন্তু গুরু যেটা তার থেকে চাইলেন আশা করলেন তিনি কিন্তু সেই সেই জায়গায় দাঁড়ান তার দুর্বলতা কাটিয়ে উঠলেন শিষ্য মুক্ত হলেই গুরু ও শিষ্যের সংকট কেটে যায় গুরুবাক্য পালন ও গুরু সঙ্গ হল সংকট মোচনের একমাত্র উপায় আমাদের জীবনে সংকটে সংকট মোচন হয় না কেন কারণ গুরু পালন করি না যে গুরুবাক্য পালন করবে সংকট কি জিনিস সেটা জানবেই না সংকট কি সত্যি কথা আমি বুঝি না যে সংকট বিপদ এগুলো কাকে বলে আমার জীবনে আসলেও সেটাকে আমি বিপদ বলে মনেই করি না এগুলো সবই আমার গুরুর কৃপা ভাগ্যিস ভগবানকে পেয়েছিলাম বারবার ধ্যান আত্মতত্ত্বের শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য পবিত্রনন্দী ভগবানকে লিখছেন যে কি গুরুবাক্য পালন করো কারণ গুরুবাক্য গুরু কি বলছেন যে নিজের ভেতরে দুর্বলতাকে স্থান দেবে না অজ্ঞানের সাথে ফাইট করো তাই বলছেন কি গুরু পালন করো এটাই তোমাকে সংকটের থেকে উদ্ধার করবে এটাই তোমাকে সেই চরম জায়গায় নিয়ে যাবে এবং কি লিখলেন যে বারবার ধ্যান আত্মতত্ত্বের শিষ্য শিষ্যার একমাত্র কর্তব্য শিষ্য শিষ্যের একমাত্র কাজ কি আত্মতত্ত্বের বারবার ধ্যান মানে এই প্র্যাকটিস সবসময় করা সবসময় মনন করা নিজেকে নিয়ে ভাবা আত্ম অনুসন্ধান করা এটাই একমাত্র কর্তব্য যেকোনো শিষ্যের এর বাইরে তার কোনো করণীয় নেই তার কোনো কাজ নেই বার বার ধ্যান এটাকে মনে রাখতে হবে বারবার এই যে তিন চার দিন করে ছেড়ে দিল দেওয়াটা কিন্তু সলিউশন নয় বারবার ধ্যান করতে হবে যতক্ষণ না আমি নিজেকে চিনতে পারছি যতক্ষণ না আমার নিজের স্বরূপ আমি নিজে দেখতে পাচ্ছি যতক্ষণ না আমি দমুক জ্ঞান লাভ করতে পারছি ধ্যানের ফলে বুদ্ধি প্রবল পরাক্রমে লেগে যায় সত্যকে জানার জন্য ও অবশেষে উৎসাহী বুদ্ধি তীব্র পুরুষকার প্রচেষ্টায় আত্মা বস্বীকার করে মুক্তি প্রদান করে কি বলছে যে এই যে বারবার ধ্যান এইখানেই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা লেগে থাকা কোমর বেঁধে লেগে থাকা এবং এই যে লেগে থাকা এই যে আমার এফার্ট শাস্ত্রে এটাকেই বলছে পুরুষকার এবং যার পুরুষকার আছে সে কৃপা পাবেই পাবে পুরুষকারের পরেই আসে কৃপা তো ধ্যানের ফলে যখন প্রবল পরাক্রমে সে শিষ্য লেগে যায় সত্যকে জানার জন্য তখনই আত্মা তার কাছে প্রকাশিত হয় গুরুর অতি গুরুত্বপূর্ণ চিঠি ভগবানকে সমস্ত ভাবাবেগ বিসর্জন দিয়ে পূর্ণ উদ্যমে সাধনায় প্রবৃত্ত করালো ভগবান তখন গুরুকে পাচ্ছিলেন না বলে খুব হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু গুরুর এই কথাগুলো তাকে আবার নিজের পায়ে দাঁড় করিয়ে দিল এই জন্যই তো গুরুকে দরকার গুরু ছাড়া চোখে অন্ধকার গুরু না থাকলে একদম অন্ধকার তো এই যে চিঠি খুব গুরুত্বপূর্ণ চিঠি এটাতে বোঝা গেল যে পবিত্রনন্দ যে কিরকম গুরু এবং তিনি সদ্গুরু এটাই হচ্ছে সদগুরু যারা প্রশ্ন করছিলেন সদগুরু কে বা কিভাবে চিনব পবিত্রনন্দজির কথা তো বলছি তিনি একদম মানে গ্লিটারিং এক্সাম্পল একটা শাইনিং এক্সাম্পল তিনি সদ্গুরু উত্তম গুরু এরছে ভালো উদাহরণ তো আর হয় না সদগুরু এরকমই হয় সে কিন্তু ভগবানের দুর্বলতাকে প্রশ্রয় দিলেন না তাকে আবার নিজের পায়ে দাঁড় করালেন এবং ভগবান আবার পুনর উদ্যমে সত্যকে জানার জন্য লেগে পড়লেন ভগবানও তার গুরুর ওপরে বিশ্বাস করলেন এবং ভগবানও নিজে চেষ্টা করে উঠে দাঁড়ালেন যে গুরু যেটা বলছে আমি সেটাই করব এবং ভগবান অনেক কাজ করতেন অফিস যেতেন সব করতেন কিন্তু সাজনার সময় তিনি ঠিকই বার করে নিতেন এই যে বলছে বারবার ধ্যান সময় নেই টাইম নেই সুযোগ নেই পরিস্থিতি ঠিক নয় এত উজোহাত দেওয়ার কোনো কারণই নেই ভগবান নাইট ডিউটি করতেন মর্নিং ডিউটি করতেন বাজার করতেন আরও হাজারটা কাজ করতেন সংসারে যা হয় তো তিনিও তো বলতে পারতেন গুরুদেবকে আমার কোনো সময় নেই তিনি একদম শুরুতে বলেও ছিলেন যে আমার জব করার সময় নেই একশো বার জব করার টাইম নেই কিন্তু তিনি যত সিরিয়াস হয়েছেন যত তিনি সত্যকে জানার জন্য ব্যাকুল হয়েছেন তিনি ঠিক সময় বার করে নিয়েছেন আমি কতটা সত্যকে জানতে চাই এটার ওপরে উপরে করছি কতটা সময় বার করতে পারছি আধ্যাত্মিক প্র্যাকটিসের জন্য ভগবান এত কিছু খাটনি খাটনি করতেন এতভাবে খাটতেন তিনি রাত দুটোর সময় উঠে ভগবানের বাইরে যে উঠোন ছিল একটা ছোট্ট বাগান ছিল সেখানে একটা আম গাছ ছিল সেই আম গাছে রাত্রি দুটোর সময় উঠে আম গাছের তলায় বসে ধ্যান করতেন এদিকে সকালে তাকে ডিউটিতে যেতে হবে মানে তিনি কিরকম ভালোবেসে ফেলেছিলেন এই আধ্যাত্মিক পথ এবং বোঝা যায় যে তার ভেতরে কতটা ব্যাকুলতা আধ্যাত্ম সেই সত্যকে জানার জন্য তো আশা করি আজকের আলোচনাটা সবার কাজে লাগবে যদি কোনো প্রশ্ন এসে থাকে আমি নিশ্চয়ই সেটা কমেন্টে লিখে দেব আজকে আমাদের আলোচনা এই অবধি খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনাটা ছিল আমি মনে করি কারণ এগুলো আমার খুব কাজে লেগেছিল তো আমরা যারা আধ্যাত্মিক পথে এগোতে চাই আশা করি এই আলোচনাটা তাদেরকে সাহায্য করবে আবার এই পরের দিন আর একটা টপিক নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন আবার আশা করি শনিবার আশা করি যে আবার লাইভ হবে